সবাইকে ক্লাব ঘরে ডেকে রঞ্জু নিজেই লেট। একটু পরে এসে সে বলল, সোশ্যাল মিডিয়ায় আর একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে, অনেককে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছে। আরে এই তো অর্ণব বলে একজন অ্যাকসেপ্টও করে নিল। বাহ, ফোন নম্বরটাও আছে। একটা মেসেজ পাঠাতেই অর্ণব উত্তরও দিল। এমন করেই হয়ে গেল বন্ধুত্ব। মাঝে মাঝেই অর্ণব রঞ্জুকে ওর বন্ধুদের গ্রুপে জয়েন করিয়ে দেয়। রঞ্জুও তখন সবার ফোন নম্বর দেখতে পায় আর নোট করে রাখে। তারপর একদিন রঞ্জু অর্ণবকে একটা নির্জন জায়গায় ডেকে পাঠালো। বন্ধুর সাথে প্রথম দেখা হবে অর্ণব বেশ উৎসুক, কিন্তু হঠাৎ চোখের সামনে অন্ধকার নেমে এলো। চোখ খুলে অর্ণব দেখল একটা অন্ধকার ঘরে সে আটক। এদিকে রঞ্জু অর্ণবের বন্ধু বান্ধবদের ফোন করে অর্ণবের বাবার নম্বর চাইতে লাগল। অর্ণবের নাকি বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, বন্ধুরা তাড়াতাড়ি নম্বরটা দিয়ে দিল। অর্ণবের বাবার কাছে একটা ফোন গেল, আর সেই ফোনে চাওয়া হলো মুক্তিপণ। নিরুপায় হয়ে অনেক টাকা দিয়ে অর্ণবকে ছাড়ানো হলো। স্বয়ং সিদ্ধার দিদিরা কোনোদিনই বলেন না ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে, কিন্তু সব সময় সতর্ক থাকতেই হবে। কয়েকটা তথ্য কখনোই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে দেওয়া যাবে না, যেমন নিজের ফোন নাম্বার, জন্মের তারিখ, পরিচয়পত্র, বাবা মায়ের নাম বা নম্বর, ঠিকানা, বিদ্যালয়ের নাম, তোমার বর্তমান অবস্থান, ইমেল অ্যাড্রেস, ব্যাংকের তথ্য ইত্যাদি, আর পাসওয়ার্ড তো কখনোই নয়। অপরিচিত কাউকে বন্ধুদের গ্রুপে যোগ করা একদমই যাবে না। এখানেই অর্ণব ভুল করেছিল। সোশ্যাল মিডিয়া বা ফোন অ্যাপ ব্যবহার করার সময় এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললে বিপদে পড়বে না। কিছুদিন পর প্রীতির কাছে একটা মেসেজ এলো। উল্টো দিক থেকে প্রীতিকেও ভয় দেখানো হলো। প্রীতি তখনই বাবাকে নিয়ে পুলিশে খবর দিতেই রঞ্জু ধরা পড়ল। ডিজিটাল মিডিয়া ব্যবহার বন্ধ নয়, সাবধানে করতে হয়।